الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنات بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشر مرات صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহপাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি। পবিত্র রমজান মাসে আমাদের নিয়মিত আয়োজন নূরুল কুরআন প্রোগ্রামে আমাকে আপনাদের সামনে দিনের কথাবার্তা বলার তৌফিক দান করেছেন। আমাদের সকলকে দিনী কথাবার্তা শোনার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ ভালো কাজ আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহ পাকের দয়া ছাড়া ভালো কাজ করা সম্ভবপর হয় না। নিঃসন্দেহে আমরা একটা ভালো কাজের মধ্যে শরিক হয়েছি। দর্শক শ্রোতা, বছরে একবার
একটি মাস আমরা রোজা পাই, আর আল্লাহ পাক এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। কুতিবা মানা আয় ফুরিদা, আল্লাহ পাক কুতিবা আলাইকুমুসিয়াম আয় ফুরিদা আলাইকুমুসিয়াম, আল্লাহ পাক রমজান শরীফে আমাদের জন্য রোজা ফরজ করেছেন, যেভাবে পূর্ববর্তী উম্মতদের জন্য ফরজ ছিল, যাতে আমরা মুত্তাকি পরহেজগার হতে পারি এই রোজার মাধ্যমে। আমি পূর্বেও বলেছি শুধু রোজার মাধ্যমে কি এমন মাহাত্ম্য রয়েছে যে আমরা মুত্তাকি পরহেজগার হতে পারব, কারণ শুধু খাবার দাবার থেকে বিরত থাকার কারণেই যে মুত্তাকি পরহেজগার হয়ে যাব তা নয়, শুধু পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে সকল খাবার দাবার থেকে বিরত থাকার কারণেই আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাব এমনটা নয়। আসলে কথা হলো এই একটি মাস সকল ধরনের গুনাহাতা থেকে নিজেকে যদি আমরা মুক্ত রাখতে পারি, আল্লাহর ইবাদতে প্রতিটি মুহূর্ত যদি আমরা ব্যয় করতে পারি, অযথা বেহুদা কাজকর্ম থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তবে আমরা মুত্তাকি পরহেজগার হব। মুখের গুনাহ থেকে কথা বলা, বেশি কথা বলা, অন্যের গীবত করা, অন্যকে মুখ দিয়ে কথা কষ্ট দেওয়া, গালিগালাজ করা, এ সমস্ত কাজ থেকে যদি মুখকে বিরত রাখি, হাতকে অন্যের অনিষ্ট থেকে অন্যের ক্ষতি সাধন থেকে হাতকে যদি আমরা বিরত রাখি, কানকে অশ্লীল গাল বাদ্য শোনা থেকে কানকে যদি বিরত রাখতে পারি, চোখকে অশ্লীলতা দেখা থেকে যদি বিরত রাখতে পারি, মাথাকে খারাপ জিনিস চিন্তা করা থেকে যদি বিরত রাখতে পারি, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুকে গুনাহ থেকে যদি বিরত রাখতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলতে পারি, নবীর তরিকা অনুযায়ী যদি সময় ব্যয় করতে পারি, তবে আমরা এক মাস সিয়াম সাধনার কারণে মুত্তাকি পরহেজগার আমরা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুযোগ করে দিয়েছেন, রমজান শরীফকে তিনটি ভাগে ভাগ করে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আউয়ালুহা রাহমাতুন ও আওসাতুহা মাগফিরাতুন ও আখিরুহা উতকুম মিনান নার, প্রথম দশ দিন রহমতের, মধ্যখানের দশ দিন মাগফিরাতের, শেষের দশ দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির। সুবহানাল্লাহ, প্রথম দশ দিন থেকেই আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন যদি রমজানের আগ থেকে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছেন গাফিল থাকেন, প্রথম দশ দিন ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে, মধ্যখানের দশ দিন যখন আসে উপনীত হলাম তখন মধ্যখানের দশ দিনে আল্লাহ পাক ওই বান্দাদেরকে মাগফিরাত দান করেন, আর যদি মধ্যখানের দশ দিনেও আল্লাহর নৈকট্য অর্জন করতে না পারি আমরা, শেষের দশ দিন আল্লাহ পাক ইতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন। কিন্তু আল্লাহর অনেক বান্দা রয়েছেন প্রথম দিন থেকে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়ে দেন জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ, এরা আল্লাহর কত সান্নিধ্য তারা অর্জন করেছেন, আমরাও কেন হিংসা হয় না, আমরাও কেন পারি না আল্লাহর সান্নিধ্য অর্জন করতে, আমাদেরকেও পারতে হবে, আমাদেরকেও আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। আমরাও তো মানুষ, আর যারা আল্লাহর নৈকট্য অর্জন করেন আল্লাহর ইবাদতের মাধ্যমে তারাও মানুষ, তারা যদি পারেন আমরা কেন পারব না। রমজান শরীফ আমাদের জন্য যে পয়গাম নিয়ে আসে, রমজান শরীফ কৃচ্ছতা সাধন, ত্যাগ তিতিক্ষার কুরবানির নজরানা পেশ করা, এটা রমজান আমাদেরকে শিক্ষা দেয়। দেখুন পিপাসার্ত ক্ষুধার্ত, মনে করুন আমি প্রায় ২০ মিনিটের পায়ে হেঁটে আসলাম, গাড়ি দূরে পার্কিং করে এসেছি, পিপাসার্ত, এই পিপাসার পরেও যদি আমরা আল্লাহর ভয়ে পানি পান করছি না আমরা, এটা আল্লাহর ভয় থাকার কারণে। এভাবে হাজারো লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন, যারা সারাদিন কাজ করেন, কেউ রয়েছেন অফিসে কাজ করেন, আবার কেউ পরিশ্রমের কাজ করেন, দৈহিক পরিশ্রমের কাজ করেন, তারা কিন্তু অনেক কষ্ট করেন, আর এই কষ্ট অবস্থায়ও তারা রোজা রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য।
তো এত কষ্ট করে আমরা যারা রোজা রাখলাম, কোনো কোনো কারণে কিন্তু আমাদের রোজাও ভঙ্গ হয়ে যায়। এর মধ্যে একটি কারণ হলো রোজার সওয়াব পাওয়া যায় না, আমরা মানুষের গীবত করে থাকি, রাস্তায় ঘাটে, দোকানে বসে, ঘরে বসে, টেলিফোনে মানুষের গীবত আর গীবত। আর এই গীবতের কারণে সমস্ত ইবাদত ধ্বংস হয়ে যায়। এই গীবতের কারণে মৃত ভাইয়ের গোশত খাবার মতো ওলা ইয়াগতাব বাযুহুম বাযা আইয়ুহিব্বু আহাদাকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ পাক ফরমান যে তোমরা কি চাইবা তোমাদের এক মৃত ভাইয়ের গোশত খাওয়া? অবশ্যই তোমরা এটা চাইবা না। তো অন্যের চর্চা করা, গীবত করা, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। দুই সাহাবি মসজিদে বসে অন্য এক সাহাবির কথা আলোচনা করছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাশে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তোমাদের দাঁতে গোশত লাগানো রয়েছে। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন হয় গোশত খাই নাই, কীভাবে আমাদের দাঁতে গোশত লাগানো থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খিলাল নিয়ে এসো, টুথপিক নিয়ে আসো। আনা হলো, দেখা গেল দাঁতের মধ্যে থেকে গোশত বের হয়ে আসলো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কিছুক্ষণ আগে গোশত খেয়েছ, তোমাদের মৃত ভাইয়ের গোশত খেয়েছ। অন্যের সমালোচনা করা, অন্য সম্পর্কে চর্চা করা, অন্যের খারাপ জিনিস নিয়ে আলোচনা করা, গীবত করা, এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। আমরা মনে করি কেউ দুষ করেছে, এই দুশ্চর্চা করা কোনো গুনাহ নাই। কেউ দুশ্চর্চা করাটাই তো হলো গীবত। আর কেউ দুষ করে নাই তার ব্যাপারে নিয়ে আলোচনা করা, একজন ইউনিসেন মানুষ সম্পর্কে তুহমত দিয়ে দেওয়া, এটা গীবত নয়, এটা হলো তুহমত। আর তুহমতের শাস্তি কিন্তু অনেক বড়। একজন মানুষকে মার্ডার করে নেওয়ার মতো তুহমত দেওয়া, একজন মানুষকে হত্যা করে ফেলার মতো তুহমত দেওয়া, কিন্তু আমাদের সমাজে এটা কোনো ভয় পাই না। আমরা আমার কারোর সাথে বনিবনাপ না হইলেই তার উপরে যে কোনো তুহমত দিতে আমরা কুণ্ঠাবোধ করি না। এটা কত বড় গুনাহের ব্যাপার! এটা কিন্তু কাউকে হত্যা করার সমতুল্য অপরাধ। দুনিয়াতে এটার যদি শাস্তি না দেওয়া হয়, আখেরাতে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে ইসলামী হুকুমত না থাকলে তো কুরআনি শাস্তি তাদেরকে দেওয়া যাবে না, তাই আখেরাতে এর জন্য অবশ্যই শাস্তি হবে। আখেরাতে এর শাস্তি কি? এর শাস্তি হলো, অন্যতম শাস্তি হলো, ওই ব্যক্তির সকল ইবাদত যাকে তুহমত দিয়েছিল তার কাছে চলে যাবে সব ইবাদত, এবং যাকে তুহমত দিল তার সকল গুনাহ, তার ওই ব্যক্তি যে তুহমত দিয়েছে তার ঘাড়ে পড়ে যাবে। তো এর থেকে বড় ফকির, এর থেকে বড় হতভাগা আর কে হতে পারে, যে ইবাদত করলো আর ইবাদত করে মৃত্যুবরণ করলো, ফকির হয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো সব থেকে ফকির কে? সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে ধন সম্পদ নাই সেই তো ফকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না, ওই ব্যক্তি সব থেকে ফকির, 70-80 বছর ইবাদত করলো, তিলাওয়াত করলো, নামাজ রোজা আদায় করলো, যাকাত দিল, হজ করলো, সারাটি জীবন ইবাদত করে তার বিশাল সওয়াবের পাহাড় সে তৈরি করলো, আর সে গীবত করলো, সে গুনাহ করলো, অন্যের হক নষ্ট করে ফেললো, যখন মৃত্যুবরণ করলো মারা যাওয়ার পরে ওই যে ব্যক্তির হক মেরে খেয়েছে, যাকে সে তুহমত দিয়েছে, যাকে সে কষ্ট দিয়েছে, তার সামনে হাজির করা হবে, এবং ওই ব্যক্তির ওই তুহমতের বদলা, ওই ব্যক্তির এই তার যে বান্দার হক, তার হক নষ্ট করার কারণে আল্লাহ পাক তার সকল নেকি ওই ব্যক্তিকে দিয়ে দিবেন, এবং ওই ব্যক্তির যে গুণা ছিল এটাই যদি হক আদায় না হয়, ওই ব্যক্তির গুণাগুলো
ওই তুহমত দেওয়ালা ব্যক্তির, হক নষ্ট করনেওয়ালা ব্যক্তির ঘাড়ের মধ্যে দিয়ে দিবে। এর থেকে বড় ফকির আর কে হতে পারে, যে ছিল সারা জীবনে ইবাদত করে জান্নাত হাসিল করল, আর সে একজনের হক নষ্ট করার কারণে তাই জান্নাতটা সে খুইয়ে ফেললো, যে জান্নাতটা সে ওই ব্যক্তির ইবাদত তার কাছে চলে আসলো। এ কারণে আমরা অত্যন্ত সতর্ক থাকি গীবত করা। গীবত হলো যার যে দোষ রয়েছে ওই দোষ চর্চা করা হলো গীবত করা, আর এইটা হইল মৃত ভাইয়ের গুস্ত খাওয়ার সমতুল্য গুণা। আর তুহমত হলো যার কোনো দোষ নাই তার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, তার ঘাড়ে তুহমত লাগিয়ে দেওয়া, এটা হলো তুহমত। এটার অপরাধ আরও মারাত্মক, কাউকে হত্যা করে ফেলা এর থেকেও বড় অপরাধী। আমরা রোজা রেখেও এই কাজগুলো করি, ঘরে বসে, দোকানে গিয়ে, রাস্তাঘাটে দাঁড়িয়ে, এমনকি মসজিদে সালাত আদায় করার পর ইবাদতের নাম নিয়ে মসজিদে যখন বসলেন, কিছু সময় ইবাদত করে আরেক ভাই আসলো, ওই ভাইয়ের সাথে গল্প গুজবে শরিক হয়ে গেলেন, আর ওই গল্প গুজবের মধ্যে অধিকাংশই থাকে অন্য ভাইয়ের নিন্দা করা, অন্য সম্পর্কে সমালোচনা করা থাকে, বেশিরভাগ সময় এটাই ব্যয় হয়। অমুক মিয়া কী হইল বা, তেরাবিতে এত আসে না, অমুক মিয়া তো তো সারা শুধু ব্যবসা ব্যবসা নিয়া, এত পয়সার কাঙ্গাল, এত কৃপণ, শুনছনি যে অমুকের মেয়ের এই হইছে, অমুকের ছেলের সেই হইছে, এইগুলো নিয়া মসজিদের মধ্যে বসেও গীবত, পরচর্চা, নিন্দা, পরনিন্দা করা হয়। ঘর থেকে মা বোনেরা ফোনের মাধ্যমে একজন আরেকজনের সাথে আলাপ করে অন্য ফ্যামিলির সম্পর্কে এভাবে গীবত করা হয়, অন্য ফ্যামিলির দুষ্টুটি তালাশ করা হয়, এটা মারাত্মক গুণা। বুজুর্গানে দিনগণ বলেন হাদিসের রেফারেন্স দিয়ে, যে যদি আপনি ইবাদত নাও করতে পারেন, রমজান শরীফের রোজা রেখেছেন, ফরজ সালাতগুলো আদায় করতেছেন, নফল ইবাদত করতে পারছেন না, আপনি ঘুমিয়ে থাকুন, শুয়ে থাকুন আপনার বেডে, তবুও মানুষের সাথে গিয়ে আপনি পরনিন্দা করবেন না, মানুষের সাথে গল্প গুজব করবেন না, কারণ গল্প গুজব করলেই গুনার মধ্যে আপনি সামিল হয়ে যাবেন। এই দুনিয়া এমন এক অবস্থা, এই দুনিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল যে দুনিয়া থেকে গুনার দুনিয়ার অবস্থা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই ফিতনার জামানাত সিরাতে মুস্তাকিমের উপরে চলা এমন কষ্টকর যেমন দুনদিকে কাঁটাযুক্ত গাছ অথবা তার দেওয়া, আর এই রাস্তা দিয়ে অতিক্রম করা আঁকাবাঁকা রাস্তা সোজা গিয়ে আপনি বের হওয়া, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে চলা এমন যেমন কাঁটাযুক্ত দুনদিকে রাস্তা, একটু যদি আপনি এদিক সেদিক হন তাহলে শরীর গেঁথে যাবে ওই কাঁটার মধ্যে, ডান দিকে সরলে ডানে কাঁটা রয়েছে, বাম দিকে সরলে বামে কাঁটা রয়েছে, আপনি সোজা রাস্তায় একটু অধিক সেদিক আল্লাহর হুকুমের বাইরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার বাইরে গেলেই আপনি বিপদে পড়বেন। আমরাও সেভাবে একদম সোজা রাস্তায়, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তা, সোজা রাস্তা দেখিয়ে দাও। প্রতিদিন সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা আমরা তিলাওয়াত করি, কিন্তু আমরা কি বুঝি কী তিলাওয়াত করছি? আমরা যখন পড়ি তিলাওয়াত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সোজা রাস্তা হলো সেই রাস্তা যে রাস্তার মধ্যে তোমার নিয়ামত রয়েছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আর এই নিয়ামতের রাস্তা হলো মিনান নাবিয়্যিন, নবীগণের রাস্তা, ওয়াসিদ্দিকিন সত্যবাদীদের রাস্তা, ওয়াসুহাদাই ওয়াসালিহিন শহীদদের রাস্তা এবং নেককার বন্দাবান্দীদের রাস্তা, আল্লাহ সেই রাস্তায় চলার পথ তুমি দেখিয়ে দাও। আর সেই রাস্তার পথ আল্লাহ পাক কুরআনুল করিমের মাধ্যমে দেখিয়েছেন, আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন, সেই সোজা রাস্তায় যদি আমরা চলতে পারি তবেই আমরা গিয়ে জান্নাতে পৌঁছতে পারবো, সোজা রাস্তায় গিয়ে আমরা জান্নাতে পৌঁছতে পারবো। আমাদের মূল ঠিকানা কিন্তু জান্নাত, কারণ আমাদের আদি পিতা
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের পিতা, যে আদম এবং হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, পৃথিবীর প্রথম মানুষ হলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং প্রথম ওমেন হলেন, মহিলা হলেন হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। তাই আমাদের আদি পিতা তিনি, আমাদের আদি পিতা, আমাদের মাতা তারা কোথায় ছিলেন? তারা ছিলেন জান্নাতে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতে বানিয়ে রেখেছিলেন। তারা জান্নাত থেকে এসেছেন দুনিয়াতে, আবার চলে গেছেন তারা জান্নাতে। সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ মাসুম, তারা আবার জান্নাতে চলে গেছেন। তো আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আমাদের পৈতৃক বাড়ি কোথায়? আমাদের পৈতৃক বাড়ি হলো, বাবার বাড়ি হলো জান্নাতে। তাই আমাদেরকে যেতে হবে জান্নাতে, আমাদের পৈতৃক বাড়িতে। মূল ঠিকানা হলো আমাদের জান্নাত। আর যদি যে সমস্ত সন্তান বাবার অবাধ্য হয়ে যায়, যে সমস্ত সন্তান বাবার কথা শুনে না, বাবার থেকে নাফরমান হয়ে গেল, বাবার দেখিয়ে দেওয়া পথ চলল না, পথে চলল না, তারা পথভ্রষ্ট হয়, তাদেরকে বাবা ত্যাজ্যপুত্র করেন, অথবা রাস্তা হারিয়ে তারা বনে জঙ্গলে ঘুরাতে থাকে, তারা রাস্তা হারিয়ে যত্রতত্র তারা ঘুরতে থাকে বাজারে, হাটে বাজারে, ঠিক তেমনিভাবে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঠিক সন্তান, সন্তানের ভূমিকা যদি পালন করতে পারি। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে, ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন, আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন পৃথিবীতে। আমরা যদি আল্লাহর কাজ করতে পারি, প্রতিনিধির কাজই হলো যে পাঠিয়েছেন তার কাজ করা। আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন, আমরা তার কাজ করব। আল্লাহর প্রতিনিধি হয়ে এসে আমরা যদি শয়তানের প্রতিনিধিত্ব করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে দুনিয়ার মানুষের চাকরি নট করে দেয়, চাকরির থেকে এখরাজ বহিষ্কার করে দেয়, আল্লাহ পাক ও তার গুলামি, তার বান্দা থেকে আমাদেরকে বহিষ্কার করে দিবেন। আল্লাহ যদি তার গুলাম হিসাবে, বান্দা হিসাবে আমাদেরকে গ্রহণ না করেন, তাহলে আমরা কিয়ামতের দিন আমরা তনখা, বেতন, আজর পাব না। কারণ আমরা তো আজর তো তারাই পাবে যারা মালিকের গুলাম হিসাবে নিজেকে রেজিস্ট্রারিভুক্ত করতে পারবে, আজর তো তারা পাবে যারা তার, যিনি কর্মকর্তা, যিনি তাকে চাকরি দিয়েছেন, সেই চাকরির সুচারুর উপায় সে পালন করবে, তারাই তো বেতন পাবে, তারাই তাদের এই কাজের বদলা তারা পাবে। আর যারা চাকরি পাওয়ার পর কাজ করে না, দুর্নীতি করে, অপরাধ করে, তাদেরকে চাকরিতে রাখা হয় না, বহিষ্কার করে দেওয়া হয়, আর তারা কোনো তনখা, বেতন পায় না, কোনো আজর পায় না, উল্টা তাদেরকে শাস্তি দেওয়া হয়। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের গুলাম, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মুনিব, আল্লাহ পাক আমাদেরকে ডিউটি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ পাক আমাদেরকে তার প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। এই ডিউটি দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক। এই ডিউটি যদি আমরা পালন না করি, তাহলে আমরা আজর পাব না, তিরস্কার পাব, আমরা পুরস্কার না পেয়ে তিরস্কার পাব। আমরা প্রতিদিন বলি, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দাও, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আমাদেরকে দেখিয়ে দাও, প্রতিদিন সালাতের মধ্যে আমরা বলি। আল্লাহ পাক আমাদেরকে সোজা রাস্তা দেখিয়ে দেন, আম্বিয়া কেরামগণ দেখিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামগণ দেখিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ দেখাচ্ছেন, কিন্তু সোজা রাস্তা দেখানোর পরেও আমরা যদি এই রাস্তা, সোজা রাস্তায় না চলে গুনাহের রাস্তায় চলি, তাহলে আমরা যে মুত্তাকি পরহেজগার হওয়ার কথা, মুত্তাকি পরহেজগার হয়ে আল্লাহর সান্নিধ্য আমরা অর্জন করতে পারব না। রমজান শরীফ আমাদের জন্য রাহমাত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে আসে। আসুন আমরা ঈমান এবং ইহতেসাবের সাথে রমজান শরীফের রোজা রেখে সময়গুলো কাটিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করি, রহমত, মাগফিরাত এবং নাজাতের ফয়সালা আমরা গ্রহণ করি। আল্লাহ ভক্ত তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আমার অসম্পূর্ণ কথা পূর্ণ করব, আমাদের সাথেই থাকবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন নুরুল কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আপনাদের সামনে নুরুল কোরআন প্রোগ্রামে উপস্থিত হলাম। আমি কথা বলছিলাম রমজান শরীফ সম্পর্কে, রমজান মাসে আমরা কীভাবে রোজা রাখলে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারব, এই কথাটাকে আমি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এই রমজান মাস হলো ত্যাগের মাস, যত বেশি ত্যাগ করতে পারবো তত বেশি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো। ইয়ারমুকের যুদ্ধে ত্যাগের একটি নমুনা পেশ করা হয়েছে, হাদিসের মধ্যে একটি ঘটনা এসেছে। হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ইয়ারমুকের যুদ্ধে তার শহীদ ভাইকে তিনি কুচ্ছিলেন, ভাইকে কুচ্ছিলেন, তখন আওয়াজ আসলো পানি পানি, অসংখ্য আহত নিহত সাহাবায়ে কেরামদের ভিড়ে আওয়াজ আসলো তার কানে, তার ভাইয়ের আওয়াজ পানি। তখন ভাইয়ের কাছে পানির মস্ক নিয়ে যখন গেলেন, তখন আরও একটা দূর থেকে আসলো পানি পানির আওয়াজ। তখন তার ভাই, তিনি পানি না নিয়ে অন্য যে জায়গার থেকে পানির আওয়াজ আসলো, তিনি বললেন, যাও, আমার থেকে ওই ভাইয়ের মনে হয় পানির প্রয়োজন বেশি, হুনার জন্য নিয়ে যাও। হযরত জাহর আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমি চলে গেলাম দ্বিতীয় ভাইয়ের যে আওয়াজ আসছে ওখানে নিয়ে গেলাম পানি, কিন্তু ওনার হাতে যখন পানি দিলাম তখন আবার আওয়াজ আসলো আরেক জায়গা থেকে পানি পানি। তখন এই ভাই, আহত ভাই বললেন, আমার থেকে মনে হয় ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, আপনি ওনার কাছে পানি নিয়ে যান। তখন পানির মাস্কটি যখন মাস্ক নিয়ে তিনি ওই ভাইয়ের কাছে গেলেন, তখন গিয়ে দেখলেন ওই ভাই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পানির মাস্কটি নিয়ে দ্বিতীয় ভাইয়ের কাছে চলে আসলেন, ফিরত আসলেন, এসে দেখেন উনিও পৃথিবী থেকে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তিনি পানির মাস্কটি নিয়ে প্রথম ভাইয়ের কাছে চলে আসলেন, তার আপন ভাইয়ের কাছে চলে আসলেন, কিন্তু এখানে এসে দেখলেন তার ভাইও পৃথিবী থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। যার মুখের যুদ্ধে এই যে ত্যাগের শিক্ষা, এই ত্যাগের শিক্ষাই আমাদেরকে দেয় রমজানুল মুবারক। ভোগ নয়, ত্যাগ। ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার রং তামসা, শুধু অর্থকড়ির পিছনে ভাগা আর শুধু টাকা পয়সা জমানো, সম্পদ একটার পর একটা আরেকটা বৃদ্ধি করা, এটা হলো রোজাদারের তাকওয়ার খেলাফ। রোজাদার থাকবে তার মধ্যে ত্যাগ করার মানসিকতা আসবে, রোজাদার ভুগে নয়, ত্যাগের মধ্যে সে সন্তুষ্ট হবে, সে ত্যাগের মধ্যে সে আরাম পাবে। এটাই রোজা আমাদেরকে শিক্ষা দেয়, গরিবকে সাহায্য করা, গরিবকে সহযোগিতা করা, প্রতিবেশীর খিদমতে আসা, অন্য যার কষ্ট রয়েছে সে তার কষ্ট লাঘব করা, এভাবে এগিয়ে আসা, এই রোজা আমাদেরকে এভাবেই শিক্ষা দেয়। তাই রোজার শিক্ষা থেকে যদি আমরা বাকি ১১টি মাস আমরা অতিক্রম করতে পারি, তবেই আমাদের রোজা রাখা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা মাসে বেশি বেশি করে আমাদেরকে চারটি কাজ করার জন্য
আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমরা বেশি করে চারটি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন করার ক্ষেত্রে। একটি হলো বেশি করে এই রোজা মাসে কলিমা শরীফ আমরা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা শরীফ পড়ব। আরেকটি হলো বেশি করে এই রোজার মাসে আমরা ইস্তেগফার পড়ব। আরেকটি হলো বেশি করে জান্নাতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। আর আরেকটি হলো বেশি করে এই রোজার মাসে জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাইব। এই রোজার মাসে আমাদের জন্য পাঁচটি খুশখবরি। একটি হলো রোজার মাসে মুখের দুর্গন্ধ, যেটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধ মিশকে আম্বর থেকে আরও বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ। এখানে মহব্বতের বহিঃপ্রকাশ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন মিশকে আম্বর থেকেও বেশি ভালোবাসেন। তাই এমনিতেই কেউ মুখের দুর্গন্ধ আরেকজন সহ্য করতে পারে না, কিন্তু ভালোবাসার মানুষের কাছে এটা কোনো দুর্গন্ধই না। মা বাবার কাছে সন্তানের দুর্গন্ধ, পসরাব পায়খানার গন্ধ, মা বাবার কাছে কোনো এটা গন্ধই হয় না। এমনকি মায়েরা বাচ্চার নেপির মধ্যে নাক লাগিয়ে দেখেন বাচ্চা পসরাব করেছে নাকি টয়লেট করেছে। মহাব্বতের কারণে দুর্গন্ধ আর দুর্গন্ধ থাকে না। আর এমন মহাব্বত, কারণ বান্দা ফা ইন্নাহু লি ওয়া আনা আজিবি, বান্দা রোজা রেখেছে আল্লাহর জন্য, আল্লাহর মহাব্বতে রোজা রাখেছে, ওই বান্দার মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয় ওই দুর্গন্ধটা আল্লাহ পাকের কাছে মিশকে আম্বর থেকে আরও বেশি পছন্দনীয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য দ্বিতীয় যে খুশখবরি সেটা হলো, সেই খুশখবরি হলো সমুদ্রের নিচে যে মাছ রয়েছে, সমুদ্রের নিচের যে জান্দার রয়েছে এবং উড়ন্ত পাখি পর্যন্ত, গাছের পাতা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের নিচের মাছ রোজাদারদের জন্য দোয়া করে, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, সুবহানাল্লাহ। এমনিতে একজন মানুষের জন্য সাধারণত কেউ দোয়া করে না, কত মানুষ মারা যায়, কত লোক কত অসুবিধার মধ্যে রয়েছে, কয়জন দোয়া করে। কিন্তু আল্লাহর নেক বান্দাদের জন্য অসংখ্য মানুষ দোয়া করে। আর মানুষের দোয়া না করলেও সমুদ্রের নিচের প্রাণী পর্যন্ত দোয়া করে। এতে দিয়া প্রমাণিত হয় যে সমুদ্রের নিচের প্রাণী তো দোয়া করে, আল্লাহর অসংখ্য ফিরিস্তাগণ ওই রোজাদারদের জন্য দোয়া করেন, তরুলতা গাছপালা এই রোজাদারদের জন্য দোয়া করে, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। তৃতীয় যে খুশখবরি হলো, জান্নাতের আটটি দরওয়াজা রয়েছে, আল্লাহ পাক রোজাদারদের জন্য আটটি দরওয়াজা খুলে দেন, ওলাম ইগুল আক মিনহা বাব, এই দরওয়াজা কিন্তু আর কোনোদিন বন্ধ হবে না। বান্দা জান্নাতে গিয়ে দাখিল হওয়ার আগ পর্যন্ত দরওয়াজাগুলো সাজানো থাকে আর অপেক্ষায় থাকেন ফিরিস্তাগণ, বান্দা কখন গিয়ে এই দরওয়াজা দিয়ে ঢুকবে। আর জান্নাতে আটটি দরওয়াজা থেকে ওয়েলকাম করা হয়, ডাকা হয়, আহলান ওয়া সাহলান, আসেন এই রোজাদার ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি, আপনি আসেন আমার দরওয়াজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হন। এভাবে প্রতিটি দরওয়াজাকে আল্লাহ পাক খুলে রাখেন এবং সাজান, প্রতিদিন সাজাতে থাকেন। চার নম্বর হলো, আল্লাহ পাক রোজাদারদের জন্য শয়তান এবং জিনকে, কষ্টদায়ক জিনকে আল্লাহ পাক শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, তাদেরকে আল্লাহ পাক বন্দী করে রাখেন। পাঁচ নম্বর হলো, গুনাহগার বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন, কাদ গাফারতু লাকুম ওয়া বাদ্দালতু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন, এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম আর তোর গুনাহকে আমি নেকির মধ্যে সামিল করে নিলাম। আল্লাহ পাক এই রোজাদারদের জন্য পাঁচটি খুশখবরি আল্লাহ পাক দিয়েছেন, কারণ এই রোজার মাস কত ফজিলতের মাস। এই রোজার মাসের একটি ফরজ ইবাদত অন্য মাসের সত্তরটি ফরজ ইবাদতের সমতুল্য, একটি নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য, সুবহানাল্লাহ। এই রোজার মাস আল্লাহ পাক
কোরআনুল করিম অবতীর্ণ করেছেন। শুধু কি তাই, সকল আসমানি কিতাব এই রমজান মাসে অবতীর্ণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা প্রথম রমাদানে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে অবতীর্ণ করেছেন। দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব আল্লাহ পাক আট রমাদান অথবা বারোই রমাদান আল্লাহ পাক ওয়াতাইনা দাউদা জাবুরা আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে জবুর কিতাব দান করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে তাওরাত কিতাব আল্লাহ পাক দান করেছেন। ছয় রমাদান আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালাতুয়াসসালামকে তাওরাত কিতাব দান করেছেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতুয়াসসালাম যার উপরে আল্লাহ পাক ইঞ্জিল নাজিল করেছিলেন ইঞ্জিল কিতাব দান করেছেন তেরোই রমাদান, সুবহানাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে আল্লাহ পাক কুরআনুল করিম দান করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান শরীফে আল্লাহ পাক কুরআনুল করিম দান করেছেন। রমজান শরীফে দান করেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আল্লাহ পাক লাইলাতুল কদরে আল্লাহ পাক নাজিল করেছেন, সুবহানাল্লাহ। বেজুর রজনীতে আল্লাহ পাক কুরআনুল করিম অবতীর্ণ করেছেন। এই রমজান মাসের ফজিলত এ কারণে বেশি, কারণ কুরআন যেখানেই গেছে সেখানেই সম্মান বৃদ্ধি করেছে, নবীর উপরে অবতীর্ণ হয়েছে নবীর সম্মান বৃদ্ধি হয়েছে, মাসের যে মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস সেই রাত খাইরুম মিনাল ফি শাহর, এক হাজার মাস থেকে উত্তম। যে কাগজে লেখা হয় কাগজের দাম বেড়ে যায়, যে কাপড়ে রাখা হয় কাপড়ের দাম বেড়ে যায়, যে লাকড়ির উপরে উডের উপরে রাখা হয় সেই উডের দাম বেড়ে যায়, যে মানুষের সিনার মধ্যে সংরক্ষিত হয় সেই মানুষের দাম বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে আসলে আমাদের দাম বেড়ে যায়। তাই রমজানে আমরা বেশি করে কোরআন তিলাওয়াত করব, বেশি করে তিলাওয়াত করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। রমজান শরীফে একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে পা রাখলেন, প্রথম তাকে যখন পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় তাকে তাকের মধ্যে যখন পা রাখলেন তখন বললেন আমিন, তৃতীয় তাকে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এমনটা তো কখনো দেখি নাই, আপনি ব্যতিক্রম ধর্মী কাজ করলেন, প্রতিনিয়ত মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন আমাদেরকে নসিহত করেন, কিন্তু এমনটা আমরা দেখি নাই, আজকে আপনি তিনটি তাকে পা রেখে তিনবার আমিন বললেন, এর রহস্যটা কি? হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলাম বললেন, ও আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমি যখন প্রথম মিম্বরের প্রথম তাকে আমি পা রাখলাম তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন যে যারা রমজান শরীফ পাইল এবং এই রমজান শরীফ ইমান এবং ইহতেসাবের সাথে কাটাইতে পারল না, রমজান শরীফ ভালোভাবে আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কাটিয়ে সে গুনাহাতা মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক, আমি বললাম আমিন। দ্বিতীয় তাকে যখন পা রাখলাম তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন যে ব্যক্তির সামনে আপনার নাম বলা হলো আর সে ব্যক্তি দুরূদ শরীফ পড়ল না আপনার উপরে, সেই ব্যক্তি ধ্বংস হোক, আমি বললাম আমিন। তাই ওয়াজের মধ্যে যখন হুজুরগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলবেন সাথে সাথে আমাদেরকেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, অন্ততপক্ষে পুরা ওয়াজের মধ্যে একবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, না হয় আমরা ওয়াজিব তরক করার গুনাহ হবে। তাই যখনই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব দুরূদ শরীফ পড়ব, আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, অথবা আজানের পরে দুরূদ শরীফ পড়ে এরপরে দোয়া পড়ব। তো জিব্রিল আলাইহিসসালাম বললেন যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী আপনার নাম শুনল এবং দুরূদ পড়ল না সে ব্যক্তি ধ্বংস হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় তাকে যখন পা রাখলেন তখন জিব্রিল আলাইহিসসালাম বললেন যারা মা বাবাকে পাইল এবং মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না, সেই সন্তান সেই ব্যক্তিগুলো ধ্বংস হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন।
হযরত জিব্রিল আলাইহিস সালামের দোয়া আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা, এই দোয়া কখনো বেকার যাবে না, বেতা যাবে না। এই দোয়া কবুল হয়ে গেছে, এই দোয়া কবুল হবে কিয়ামত পর্যন্ত, কবুলিয়ত এই দোয়া কবুল থাকবে। তাই যারা আমরা রোজা পাইলাম আর পাইয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলাম না, আমরা গুনাহ মাফ করাইতে পারলাম না, যারা আমরা রোজার প্রতিটি মুহূর্ত আল্লাহর হুকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী অতিক্রম করতে পারলাম না, জিব্রিল আলাইহিস সালামের দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা অনুযায়ী সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে হেফাজত করো। দ্বিতীয় যে দোয়াটি করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পরে দুরূদ শরীফ, অহরহ প্রতিদিন আমরা কতবার শুনি নাম, আমরা কিন্তু দুরূদ পড়ি না। আর যদি নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবথেকে ছোট দুরূদ অন্ততপক্ষে এই দুরূদটা পড়ি, তাহলে এই গুনাহ থেকে আমরা বেঁচে গেলাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমাদের জন্য নসিব হবে যারা বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আমরা দুরূদ শরীফের উপরে আমল হয়ে গেল, ওয়াজিব এই আমলটা আমরা করলাম, আর জিব্রিল আলাইহিস সালামের এই বদ্দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলাত আমরা এই দোয়া থেকেও আমরা বেঁচে গেলাম। তাই আমরা যেন নবীজি সাল্লামের নাম শুনলে সবসময় দুরূদ শরীফ পড়ি। তিন নাম্বার, অনেক মানুষ রয়েছেন মা বাবার সাথে বেয়াদবি করেন, দোয়ার জায়গা জান্নাত হাসিল করার জায়গা মা বাবাকে পেয়েও, এত বড় সম্পদ পেয়েও খেদমত করেন না। অনেক মা বাবা আমাদেরকে ফোন করে বলেন, হুজুর আমার সন্তান পুরা রোজার মাস চলে যাচ্ছে, একটা দিনও জিজ্ঞাস করল না বাবা আপনার কি কষ্ট হয়, আপনার কি লাগবে। একটা সন্তানও বলল না মা তুমি তো এত কষ্ট করো, ইফতারি তৈরি করো, সেহরি তৈরি করো, মা তোমার কি কষ্ট হয় না, এত কিছু দরকার নাই, এত কিছু তৈরি করার দরকার নাই মা, তোমার কষ্ট হয় আমি তৈরি করব, অথবা আমার স্ত্রী তৈরি করে দেবে, আমার সন্তান তৈরি করে দেবে, আপনি কষ্ট করবেন না, আপনি বসে থাকুন, আপনি ইবাদত করুন, আপনি আরাম করুন, এই কাজগুলো আমরা করব। সন্তান বলে না, চেয়ে চেয়ে থাকে, আরও উল্টা ফাম দেয়, হয় আম্মা রাতের রান্না মজা, ইফতারের সময় আম্মা রাতের রান্না না হইলে বালা লাগে না, নাউজুবিল্লাহ, এইভাবে ফার্ম দিয়া এর মা বাবাদেরকে কষ্ট দেয়। মা বাবারা বুঝেন কিন্তু কিছু বলেন না, আর তার বউ তাকে ফেকম দরাত, তার বউ তাকে বিভিন্ন রং তামসার মধ্যে এবং মা বাবাকে দিয়া ইফতারি রেডি করায় এই এই কথা বলে যে আপনার হাতে রান্না খাইতে ভালো লাগে, আপনি ভালো ইফতারি তৈরি করেন। আর এই নাদান এটা বুঝে না রোজা রেখে বৃদ্ধ মার কতটুকু কষ্ট হচ্ছে, আমি মজা টেস্ট নেওয়ার জন্য আমি আমার মাকে কষ্ট দিতেছি, এইটা বলে বলে না কেন যে রোজা মাসে আপনি কখনো রান্নাবান্না করতে পারবেন না, আমরা করব, আপনি বসে বসে খাবেন, আপনি ইবাদত করুন, আপনার খেদমত করব, আপনার খেদমত করে জান্নাত হাসিল করব। এই দুর্বা হতবাগা সন্তান এই কথাটা বলতে পারে না। অনেক মা বাবা আমাদেরকে ফোন করে কষ্টের কথা বলেন, যে রাত্রে উঠে সেহরির সময় রাত্রে হয়, ইফতারের আগে জোহরের পর থেকে খাবার দাবার রেডি করতে হয়, বড় ফ্যামিলির এদেশেও এমন হয়, আমাদের দেশেও এমন হয়, তারা কতই না হতবাগা, তারা মায়ের দিলের কথা, মায়ের মনের কথা তারা বুঝতে পারে না। হ্যাঁ মা স্বতঃস্ফূর্তভাবে, মা যদি স্বতঃপ্রণোদিত হয় না আমার সন্তানের জন্য এই খাবারটা আমার বাচ্চা ভালোবাসে, আমার বাচ্চার জন্য এই খাবারটা আমি তৈরি করব, এটা আলাদা কথা, এই জিনিসটা খেয়াল রাখবেন বৃদ্ধ মা বাবা। আবার অনেকে ফেলে রেখেছে মা বাবাকে আলাদা করে, সে তার সন্তানাদি নিয়ে আলাদা করে থাকে, মা বাবা থাকেন আলাদা করে, এরা কতই না দুর্ভাগা, এই বৃদ্ধ মা বাবার খেদমত থেকে তারা বঞ্চিত, জান্নাত হাসিল করা থেকে তারা বঞ্চিত, তারা হতবাগা। কিন্তু অনেককে আমরা দেখেছি মা বাবাকে নিয়ে কাড়াকাড়ি করেন, কে মা বাবার খেদমত করবেন, রোজার মাসটা আমার ঘরে পুরা মাস থাকবেন, আরেক ভাই বলে না না আমার ঘরে থাকবেন, আরেকজন বলে না আমার ঘরে থাকবেন, শেষতক ফয়সালা হয় আমরা কুলে করে দশ দিন আমার ঘরে রাখবো, দশ দিন আপনার ঘরে রাখেন, দশ দিন আপনার ঘরে রাখেন, এভাবে ফয়সালা হয়। সুবহানাল্লাহ, তারা কত সৌভাগ্যবান, তারাই হলো প্রকৃত সন্তান, নেক সন্তান।
যে আমরা খেদমত করবো মা বাবাকে, এভাবে ভাগ করে নিয়ে যান। আবার হতভাগা কিছু সন্তান রয়েছে মা বাবাকে একা ফেলে রাখে, হয়তো বৃদ্ধাশ্রমে, না হয় মা বাবা আলাদা করে থাকেন, তারা আলাদা করে থাকেন, রোজার মাসে রাতে উঠে মা বাবা খেতে পারেন না। সেহরির সময়ে সেহরির সুন্নতটা পালন করার জন্য শুধু একটু দুধ অথবা একটু ক্রিম এ ধরনের সামান্য খাবার বা সিরিয়াল দিয়ে সেহরি খান। ইফতারের সময় ইফতার তৈরি করতে পারেন না, দাঁত নাই, শক্ত খাবার গ্রহণ করতে পারেন না, একটু খিচুড়ি দিয়ে ইফতার করেন। কিন্তু সন্তানাদি হয়তো একদিন আসলো কাজের যেদিন বিরতি রয়েছে, একদিন এসে কিছু ইফতার নিয়ে মাকে খুশি করার চেষ্টা করলো, কিন্তু মায়ের অন্তরে তো বুঝতেছেন, মায়ের অন্তরে যন্ত্রণা হচ্ছে যে আমি কত কষ্টের মধ্যে রয়েছি, এই বৃদ্ধ বয়সে আমার কষ্ট করতে হচ্ছে। তাই আজকের এই প্রোগ্রাম থেকে, আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি এই পয়গাম আপনাদের খিদমতে রাখতে চাই, যারা জান্নাত হাসিল করার অন্যতম চাবি মা বাবা পেয়েছেন, মা বাবার খিদমত করে জান্নাত হাসিল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ হাদিস, এই দোয়া মিম্বরের তৃতীয় তাকে পাড়া দিলেন যখন জিব্রিল আলাইহিস সালাম বললেন, মা বাবাকে যারা পেল এবং মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, তারা ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। আমরা যেন মা বাবাকে পেয়ে আমরা জান্নাত হাসিল করতে পারি। আমরা যারা মা বাবা হারিয়ে ফেলেছি, দুনিয়াতে মা বাবা নাই, তাদের খেদমত করার কোনো সুযোগ নাই, আমরা মা বাবার রুহের মাগফিরাতের জন্য দান খয়রাত করি, তিলাওয়াত করে তাদের রুহের মাগফিরাত চাই, এবং মা বাবার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের খেদমত করি, তাদের খোঁজখবর নেই, তাদেরকে ইফতার করাই, তাদের পাশে গিয়ে বসি, তাদেরকে খাবার দেই, সেহরি দেই, তাদের খোঁজখবর নেই। মা বাবার বন্ধু বান্ধব আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের খোঁজখবর নেই। মা নাই, খালা আছেন, খালার খোঁজখবর নেন। বাবা নাই, চাচা রয়েছেন, চাচার খোঁজখবর নেন। তাহলে মা বাবার রুহ খুশি হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রতিটি মুহূর্তে গুনাহের মধ্যে আমরা ডুবে থাকি, গুনাহের মধ্যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। কারণ আল ইনসানু মারাক্কাবুন মিনাল খাতায়ে ওয়ান নিসিয়ান, মানুষ তো ভুল এবং শুদ্ধের মধ্যেই মানুষ। আমরা তো মানুষ, আমাদের ভুল হবে, দেখার মধ্যে ভুল হয়ে যায়, কথা বলার মধ্যে ভুল হয়ে যায়, হাঁটার মধ্যে ভুল হয়ে যায়। তাই সাথে সাথে ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আর রমজান মাস হলো বেশি করে গুনাহ মাফ, মাফির মাস, আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নেওয়ার মাস। বেশি করে আমরা আল্লাহ পাকের কাছে চাইতে হবে, মাফি চাইতে হবে এই রমজান মাসে। আর যদি আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, তাহলে এর থেকে বড় গিফট আর কিছু নাই, এর থেকে বড় গিফট আর নাই। আর দুনিয়ার মানুষ কাউকে কিছু দিলে এটা আর রিটার্ন নেয় না। আপনাকে একজন একটা গিফট করলো, ফুল গিফট করলো, একটা খাবার গিফট করলো, একটা ঘড়ি গিফট করলো, ওই লোকটা সাধারণত ওই গিফট ফেরত নেয় না। যদি ফেরত নিয়ে নেয় তাহলে তাকে বলা হয় বখিল, তাকে কৃপণ বলা হয়, তাকে আনকালচাল বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে আল্লাহ পাক গিফট দিয়ে দেন, ফাইন্নাহু লি ওয়ান আজিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের জন্য আটটি জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা থেকে এগুলো ছিনিয়ে নেবেন না, এটা বান্দার জন্য থাকবে। শর্ত হলো ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা আদায় করে, লাআল্লাকুম তাত্তাকুন, আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে হবে। মুত্তাকি পরহেজগার যারা হবে তারা আর গুনাহ করবে না, আল্লাহর সান্নিধ্যে যারা চলে আসবে তারা আল্লাহ থেকে আর দূরে যাবে না। তাই আমাদের টার্গেট থাকবে, আমাদের ইচ্ছা থাকবে যে আমরা সত্যিকারের ইবাদত করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা, গুনাহাতা মাফ করিয়ে মুত্তাকি পরহেজগার হয়ে যাওয়া। আর মুত্তাকি পরহেজগার যদি হতে পারি, আল্লাহ পাকের ইচ্ছাই হলো আমরা মুত্তাকি পরহেজগার হওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, আমাদের অ্যাচিভমেন্ট হলো আমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাব।
এই রমজান মাস আমরা যেন ভালোভাবে কাটাই এবং সামনের দিনগুলো যেন আমাদের এই রোজার শিক্ষা থেকে কাটে, এই তৌফিক কামনা করে সকলকে আমার জন্য দোয়ার দরখাস্ত রেখে এবং আমিও আপনাদের জন্য দোয়া করব ওই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।